গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন? নিশ্চয় খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। ভালো থাকতে হবে, কারণ আমি একটা যে কাজটা করছি ইউটিউবে সাকসেস হলে যে বাই দেবো। আর আমিও উঠেছি, এই জাস্ট উঠেছি, আধ ঘন্টা হয়েছে, মেয়ে উঠেছে, বিছানা বিছানা সব তোলা হয়ে গেছে, বাসি ঘরটা ঝাড়দা হয়ে গেছে, সব কাজই কম, এখন শুধু রান্না বাকি। কারণ আগামীকাল হচ্ছে আমাদের শীতল পান্তা, মানে আজকে রাত্রেবেলায় রান্না করব, সব শেয়ার করব, কি রান্না করবো, বেশি কিছু রান্না করব না, কারণ এখন অত খেতে পারি না, কিন্তু যেটুকু করা দরকার সেটুকুই করবো। ছোলার ডাল করবো, ছোলার ডালে বড়া করবো, আলু ভাজা করবো, লাল শাক করবো, আর ভাত তো থাকবেই, আর শুকনো লঙ্কা ভাজা, আর থাকবে গন্ধরাজ লেবু। এই হচ্ছে শীতল পান্তা। অনেকে বাড়ি বাড়িতে হয়তো শীতল পান্তা পুজো আমাদের পড়েছে চৈত্র মাসে, আজকে চৈত্র মাসে 1 তারিখ। আর অনেকে হয়তো বৈশাখ মাসে পরে বা কারো মাঘ মাসে পরে, সেটা সব জায়গা তো সমান না। আমাদের এখানে হয় মঞ্জুদি বাড়িতে হয় শীতলা পুজো, মঞ্জুদি মশাই শেয়ারও করেছি, যদি যাই আবার শেয়ার করবো, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আর সব থেকে একটা কথা হচ্ছে যে সন্তু লন্ডন থেকে এসেছিল যার ছেলে বিয়ের উপলক্ষে, ওরা আজকে ফ্লাইটে ব্যাক করছে, রাত্রে 3টার সময় ওদের ফ্লাইট, মানে ভোর 3টে ওদের ফ্লাইট, 11:30 ওরা বেরিয়ে যাবে। তাই কালকে রাত্রে দেখা করতে এসেছিল, আর বলে গেছে হয়তো দুবেলা দেখা করতে আসতে পারে, তুই দেখা করে আমি তোমার সাথে ক্যামেরা মিট করাবো আবার, ঠিক আছে? যখন এসেছিল তখনও তোমার সাথে শেয়ার করেছি, এবার ও ব্যাক করছে লন্ডন নিজের জায়গায়, সেটাও তোমার সাথে শেয়ার করার ইচ্ছে আছে, যদি বাড়িতে আসে কেন দেখা করাবো অবশ্যই। তাই চলো ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম, সারাদিন দেখতে থাকতে কি আর কি আসে। তোমাদের একটু হলে ভালো লাগে, ফোনটা আমার চার্জ চলছে, দেখো দেখবে এই যে আমার ফোন চার্জে বসি, কারণ এই ফোনটা আমার একটু করে চার্জ ছিল না, আর যে ফোনে আমি মানে কাজ করেছি এই ফোনে সারা রাত চার্জ দিয়েছিলাম। তাই চলো ভিডিও দেখতে হলো, আর আজকে আরে ফোনটা আমার একদম 0% চার্জ ছিল, কিছু করার ছিল না, তো কাজ করতে করতে চার্জ দিতে ভুলে গেছিলাম। বাই দ্য ওয়ে আজকে তেমন লাঞ্চে তেমন কিছু রান্না করছি না, করব আটা রুটি আর সোয়াবিনের তরকারি, মধ্যে একটা ডিম ফেলে তো বাসা যাবে, আর রাতেবেলা মেয়ে সেদ্ধ ভাত খাই, আর আমরা দুধই খাই জানো, কারণ রাত্রেবেলা আমাদের ভেজ রান্না হবে, গাহা সানটান মাথা মাথা ঘষতে হবে, ওই কারণে আমার জাস্ট রান্নাঘর পরিষ্কার করলাম, গ্যাস টেস চিনমি টিমি সব পরিষ্কার করা হয়েছে, এগুলো সব কাঁচা হয়ে গেছে, এখন এই নিচটা মুছলে আমার হয়ে যাবে। শীতল পান্তা আমাদের কালকে শনিবার রান্না করার সবসময় পরিষ্কার রাখাটা খুব জরুরি, আমাদের পাড়া সবারই কালকে শীতল পান্তা। চলো পরে দেখা যাচ্ছে, রান্নাঘরটা মুছে স্নান করে পূজা দেবো, চলো পরে দেখা যাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এদিকে শীতল পান্তার পুজো, নিজের ঘর দর্শন ভূত পোছা, শীতল পান্তার আয়োজন অলরেডি করতে বসে শুরু করেছে, কাটাকুটি করছে, ছোলা ডালে যে নারকেল কাটছে, লাল শাক কাটা হয়ে গেছে, আর রান্নাঘর পরিষ্কার কত ভাল লাগে না। আর এই চা নিয়ে বসেছি, চা খাবো, চাটা খেয়ে তারপরে মেয়ে সন্ধ্যা দিয়ে চাল ভেজাবো, আর জানলার মধ্যে সব স্তূপাকার সব বোতল মাজা ডাল টাল সব ভেজানো। হ্যালো এভরিওয়ান, চাটা খেয়ে সন্ধ্যা দেবো, দিয়ে তারপরে চাল ভেজাবো, এই মেয়েকে ক্লাসে দিয়ে এসে ভাত করবো, করে টরে তারপরে সবজি ভাতটা বসিয়ে সবজি কাটবো, সবজি বলতে গেলে পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা আর শাক ভাজা, শাক তো কাটা হয়ে গেছে, এটাই ব্যাপার। আর বড়াটা সবার লাস্টে ভাজবো, ভাতটা নামিয়ে ডাল সেদ্ধ করবো, ডাল ফোড়ন দেবো, মুসুর ছোলার ডাল, এটাই ব্যাপার, সব করে টরে যাবো। চলো চাটা খাই, চা এমনি চার সাথে চা কিছু নিয়ে নিই, শুধু চাটা দিয়ে খাবো, বিশেষ খেতে ইচ্ছে করছে না। সারাক্ষণও খালি ফোন দেখো, সারাক্ষণ ফোন। এদিকে আমার শীতল পান্তা রান্না হলে শুরু করেছি, মেয়েকে নাচের ক্লাসে দিয়ে এসেছি, এসে এখানে ভাত বসালাম, আর এখানে ছোলার ডালে নারকেল ভাত দিই, এদিকে ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে, এখানে ছোলার ডাল পেস্ট করে রেখেছি, বড়া করবো, মাখা হয়নি, এই যে
আর এখানে পটল, বেগুন আর নিচে আলু, অনুরোধ পাকা রয়েছে ভাজবো, জাস্ট এটা করে নিই। আর শাকটা নিচে রেখেছি, ওটা ভাজবো, ডালটা আগে করে নিই। আমি না ক্যামেরা রেখে না ভিডিও করতে পারছি না, তোমরা জানোই আমার রাখার জায়গা নেই, ঠিক আছে, প্লিজ তোমরা একটু ম্যানেজ করো। এখন এই পটল ভাজাভাজি চলছে, মেয়েকে নিয়ে এসে ওকে খাইয়ে দাইয়ে তারপরে সব এঁঠো কাটা যা বাসন ছিল দুটো তিনটে সব মেজে টেজে এখন গা হাত পা ধুলাম, গা পুরো গরম জল দিয়ে ধুয়ে, তার মধ্যে বৃষ্টি পড়ছিল, এখন ওয়েদার পুরো ঠান্ডা, মাপ সব ঠান্ডা করে দিয়েছে, কারণ সবাই কালকে আমরা পান্তা খাবো, ওই কারণে ভাতও ঠান্ডা হতে হবে। আর এখানে পটল ভাজা হচ্ছে, এদিকে আলু ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা বাকি, আর বাকি ডাল ডালের বড়া, ডালের বড়া সে মেখে রেখেছি, ঠিক আছে। আর এদিকে এই যে ছোলার ডাল ঠান্ডা এখনও গরম আছে, ভাতও এখন গরম আছে হালকা, এই যে ভাত হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে কাঁচা লঙ্কা রেখেছি, পরে ভাজা লঙ্কা ভাজবো, শুকনো লঙ্কা। কিরে তো কদ্দুর, বড়া ভাজা চলছে, মেয়েকে ঘুম পাড়ালাম, ঘুম টুম পাড়িয়ে এখন বড়াটা ভাজা হয়ে গেলে আমার রান্না তোমার গ্যাসটা সিরিজ করে রান্না হয়ে যাবে, রান্নাঘর সবই তো মোছামুছি হয়ে গেছে। তারপরে সন্তু তুলি এসেছিলাম, ভিডিও করতে পারিনি, তখন রান্নাটা করছি, তখন ওরা এসেছিল, তুমি খুব কাজ ছিল, আমার নিজেরাই ভিতর দিয়ে মানে খারাপ লাগছিল, এই কটা দিন ছিল, দেখতে দেখতে কীভাবে সময় পার হয়ে গেছে জানি না। তাই ওরা আজকে রাত 11:30 মধ্যে 12টার মধ্যে বেরিয়ে যাবে, 4:30 ফ্লাইট, তাই দেখতে দেখতে কীভাবে বছরকে মানে সময়টা কেটে যায়, আবার কবে আসবে তার কোনো ঠিক নেই, এই হচ্ছে ব্যাপার। তাই সন্ধ্যে ছবি তুলেছে, আর কাছে ছবিটা চেয়ে নেবো, পারলে তোমার সাথে শেয়ার করবো, হচ্ছে ব্যাপার। আর তুলে কি বলি, সাবধানে থাকো, সাবধানে যাও, আর সন্ধ্যেকেও বলিস ছোলার ডালে বড়ায় কি বলতো, বেশি কিছু লাগে না, জাস্ট একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি, জলও দিয়ে একটু আধ ভাঙা বড়া থাকলে কি মুখে একটু ডাল পড়বে, খেতে ভালো লাগবে। আর একটু কালো জিরা দিয়েছি,
চলো সবাইকে আজ মতন গুড নাইট, কালকে পান্তা খাবো, দাবার করছি, চলো টাটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য, গুড মর্নিং এভরিওয়ান। এখন ওই যে আজকে তো গ্যাস জ্বালাতে পারবো না, ওই কারণে আজকে ইন্ডাকশনে চা। আমাদের পান্তা ভাতের মেনু, বড়া ভাজা, আলু ভাজা, শাক ভাজা সব একসাথে মেখেছি লেবু টেবু দিয়ে, আর পাশে ছোলার ডাল।